আপনারা জানেন যে এই সমস্ত চ্যালেঞ্জের পিছনে হলো আমাদের ফুয়েল ফুয়েল যদি থাকতো আমরা কিনতে পারতাম তাহলে আপনাদের সবাই 24 ঘন্টা বিদ্যুৎ পেত এবং ফুয়েলের ঘাটতির জন্য কারণ আমাদের ক্যাপাসিটি অনেক আছে কিন্তু ফুয়েলের ঘাটতির জন্য আমরা পারতেছি না কারণ আমাদের আপনারা বুঝছেন ফরেন এক্সচেঞ্জে আমাদেরকে এখন কনজার্ভ করতে হবে বিপদ কোন সময় কি আসে সারা পৃথিবী সেই জন্য এবং এর সাথে আপনারা দেখেছিলেন যে একটা গ্রিড ফেল করেছিল সেটাকে গ্রিডকে রিভাইভ করতে সময় লাগে আমাদের 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে রিভাইভ হয়েছে অনেক সময় পৃথিবীর অনেক দেশে 2-3 দিন লেগেছে এই গত বছর পশ্চিমবঙ্গ ওইদিকে একটা গ্রিড ফেল করেছিল প্রায় 230 মিলিয়ন লোক এফেক্টেড হয়েছিল সেটা অনেক সময় লেগেছিল তা আপনাদের আমি এইটুকুন বলবো যে আমাদের সরকার সবসময় এ ব্যাপারে সচেতন আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ যদি বিশ্ব পরিস্থিতি উন্নতি হয় তাহলে তার কোনো প্রশ্নই উঠে না নাহলে আমাদেরকে এই এই আপনার ঘাটতি যেটা ফুয়েল ঘাটতি এই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে কতদিন করতে হবে বলেছিলেন যে অক্টোবর নাগাদ অবস্থা আমি আমি বলেছি বলেছিলাম আমার ধারণা ছিল যে এই ইউক্রেন ওয়ার এতদিন চলবে না এবং আমার ধারণা ছিল যে আমাদের কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টগুলো চলে আসবে এখন বিদ্যুতের কেন্দ্র নিয়ে বড় বড় কেন্দ্র নিয়ে এমন যে আপনি ভাববেন 2 মাস পরে আসবে দেখুন 6 মাসও লেগে যেতে পারে সেই জন্য আমার যেটা অ্যাসেসমেন্ট ছিল যে ঠান্ডা হয়ে গেলে আর কোল ফায়ার দুটো পাওয়ার প্ল্যান্ট আসার কথা একটা ঝাড়খণ্ড থেকে আর আরেকটা আমাদের রামপাল এই দুটোই পিছিয়ে গেছে রামপাল হয়তো এ বছরের শেষে আসতে পারে আর ঝাড়খণ্ডটা হয়তো আগামী বছর শুরুতে আসতে পারে তো সেটা 3-4 মাস অপেক্ষা করা এখন 3-4 মাসে শীত হলে হয়তো একটু চাহিদা কমবে তো সেই তো আপনার হয়তো কষ্ট একটু কমতে পারে কিন্তু আমাদের ধৈর্য ধরা ছাড়া উপায় নেই স্যার আপনারা অনেকদিন ধরে বিদ্যুতের ব্যাপারে রোডম্যাপ ঘোষণা করেছেন এবং আপনাদের প্ল্যান ছিল ওই সময় কি আপনাদের একটা ব্যাকআপ প্ল্যান ছিল না যে একটা যদি একটা এরকম ফুয়েলের ঘাটতি হয় আবার স্টেশন যদি বসে যায় সেক্ষেত্রে ওই ক্রাইসিস মোমেন্টে কীভাবে মিট আপ করবেন কারণ এই এটা মানুষের অসহ্যজন মানে অসহনীয় পর্যায়ে চলে গেছে ইনক্লুডিং একদম টপ টু বটম সেটার ব্যাপারে মিট আপের ব্যাপারে আপনাদের কি ব্যাকআপ প্ল্যান ছিল ওই তো আমরা সেই জন্য ফুয়েল মিক্স করেছিলাম কয়লা তখন সবাই কয়লার বিরুদ্ধে তবুও আমরা দেখলাম যে কিছু যদি কয়লা করি তাহলে দুঃসময়ে কয়লাটা আসতে পারে সেই জন্য আপনারা দেখবেন যে এই দুঃসময়ে আমাদের কয়লাটা কাজে আসবে আমরা এখন আবার এই ভবিষ্যৎ সম্বন্ধে তো ধারণা নাই সেই জন্য আমরা আশা করতেছি যে অন্তত 1000 মেগাওয়াট সোলার আনবো আমরা 1 বছরের মধ্যে তাহলে হয় কি দিনের বেলা আমার ফুয়েল বাঁচবে তো একটু সময় দিতে হবে আমাদের আপনি যেটা বললেন সব তো আমরা অ্যান্টিসিপেট করতে পারি না আপনাদের নিয়ে একদিন বসতে চাই ক্যাপাসিটি চার্জ দিয়ে একটা সহজ উদাহরণ দিই আপনি একটা মোটর সাইকেল কিনলেন আপনি না চালালেও আপনাকে ইনস্টলমেন্ট দিতে হয় আর আপনি চালালে আপনার খরচ পড়ে যে কোনো বিদ্যুৎ কেন্দ্র আপনি তৈরি করলে তার একটা বিনিয়োগের জন্য একটা খরচ দিতে হবে এটাকে আমরা বলি ক্যাপাসিটি চার্জ মানে আপনি বলবেন এখন তো বিদ্যুৎ কেন্দ্র বসে আছে তাহলে আপনি বেশি করলেন উত্তর হলো যে এই সব ঘটনা যে ঘটবে এটা তো আমরা অ্যান্টিসিপেট করিনি কিন্তু একটা সুবিধা হলো যে এর উত্তরণ হয়ে গেলে বিদ্যুৎ কেন্দ্র তো ফুট করা যায় না এটা উত্তরণ হয়ে গেলে কিন্তু আমরা আমাদের ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি আরও সচল হবে স্যার আপনারা রিশিডিউল করেছেন সরকারি অফিস টাইম স্যার ফেব্রুয়ারিতে স্যার ইরিগেশনের একটা বড় লোড আসবে এপ্রিলে আপনার রোজা আসবে এই সামনে যে বড় লোড আসতেছে সেই লোডটাকে আপনারা কিভাবে দেখবেন ওই তো একটা বললাম আমাদের কয়লার আচ্ছা আরেকটা আমরা করতেছি এটা দেখি কতদূর হয় ভোলায় আমাদের কিছু গ্যাস বসে আছে সেই গ্যাসগুলো আমরা সিএনজি করে এদিকে আনতে পারি কিনা আমাদের অলরেডি কাজ চলতেছে আমরা আশা করতেছি তাহলে 80 MMCFD-র মতো গ্যাস আমরা ভোলা থেকে আনতে পারবো ইস্টার্ন সাইডে আমাদের যেসব কূপ আছে সেগুলো আমরা কাজ করতেছি ওখানে আশা করতেছি হয়তো 100 MMCFD-র মতো গ্যাস এসে যেতে পারে সিলেট গ্যাস ফিল্ড আর যদি যদি এলএনজির দাম কমে যায় তাহলে তো শোনায় সহকার কিন্তু সেটার উপর ভরসা করে তো চলা যায় না প্লাস আপনি যেটা বললেন সেই জন্য আমরা টার্গেট করতেছি যে সোলার ইরিগেশন যদি যেতে পারি
তাহলে ডিজেল আনা লাগতেছে না। এটা অনেকদিন ধরে চেষ্টা হচ্ছে, তো এখন সোলার ইরিগেশনটাকে আমরা শক্তভাবে ধরতেছি আর সোলার বিদ্যুৎ উৎপাদনকে আমরা তাৎক্ষণিকভাবে বাড়ানোর চেষ্টা করছি, 1000 মেগাওয়াটের মতো রেখেছি। তো এই মিলে আপনি যেটা বললেন যে একটা অনিশ্চয়তার মধ্যে তো কোনো পন্থা বলা যায় না, কিন্তু আপনি একটা চয়েস যদি রাখেন তাহলে এত মানে অত খারাপ হয় নাই। কয়লাগুলো যদি না রাখতাম আমরা, এখন তো পায়রা থেকে আমরা 1000 মেগাওয়াটের মতো পাই, যদি কয়লা না রাখতাম তাহলে তো কয়লা না রাখতাম যদি তো আরও বিপদে পড়তাম। একটা তো আপনি প্রতিষ্ঠানগুলো কিন্তু কোট আন কোট ইন্ডিপেন্ডেন্ট, ব্যাপেক্স একটা কোম্পানি, পেট্রো বাংলা একটা কর্পোরেশন, সুতরাং আইন অনুযায়ী তারা কিন্তু নিজেরা নিজেদের কাজ করবে। এখন আপনি ওই যে বললেন যে নন টেকনিক্যাল লোক পেট্রো বাংলা কেন আসবে, তাই না? এই প্রশ্ন এরকম ছিল না। আপনি পৃথিবীতে দেখবেন বড় বড় কোম্পানি, আমি সেই দিন জানি একটা ব্যাংকে নিয়ে আসছে, ক্যানাডার ব্যাংকে নিয়ে আসছে, সে জীবনে ব্যাংকে কোনোদিন কাজ করেনি, কারণ টপ ম্যানেজমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট পোস্ট, আপনাকে আপনার অন্যরা সাহায্য করবে। ওই লেভেলে যাওয়ার পরে আপনি ম্যানেজমেন্টটা বড় হয়ে যায়, দেন ইউর এক্সপার্টিস, আপনি এক্সপার্টিস তো সবার কাছে নিতে পারেন। তা আমি মনে করি যেমন আমাদের বর্তমান চেয়ারম্যান ভালোভাবে কাজ করছে, কতগুলো তো সরকারি আইনে কতগুলো বাধ্যবাধকতা, যেমন কিছু কিনতে গেলে অনুমোদন লাগে, এবং এটার ভালো দিকও আছে মন্দ দিকও আছে। মন্দ দিক হলো দেরি হয়ে যায়, ভালো দিক হলো যে আপনি যদি তাকে দিয়ে রাখতেন তাহলে সে তাড়াতাড়ি করতে পারত। আমি এই আমার এই ইয়েস উত্তর আমার জানা নেই, দেওয়ার কথা দুইজনকে বহিষ্কার করা হয়েছে স্যার। ওভারঅল স্যার, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি কোনো ষড়যন্ত্রের কোনো আভাস পান কি না স্যার? কেন বিদেশিবির লোকজনরা এই গাফিলতি মানে প্রমাণটা হয় কি? এইগুলো আমাদের গ্রিড এখন খুব টাইট চলতেছে, এই টাইট গ্রিডে যদি খুব বেশি ভালো করে মনোযোগ না দেয় তাহলে আর্লি ওয়ার্নিংগুলো মিস করে যায়, আর্লি ওয়ার্নিং মিস করলেই বড় বিপর্যয়। তো এই জন্য আমাদের সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যে যে কন্ট্রোল রুমে বসে আছে সে আর কাউকে এখানে না দিয়ে যেন যায় না। এই যে দায়িত্ববোধটা, মনে করে রোদি চলতেছে রোদি চলতেছে, একদিন বাঘ আসবে বাঘ আসবে বলে একদিন তো বাঘ আসবে, তখন সেই জন্য প্রস্তুতি যায়। এই জন্য আমাদের সবার মধ্যে সচেতনতা লাগবে যে আমার যে দায়িত্ব, আমি এখানে কিছু না হোক আমি চেয়ার ছাড়ব না। কি না ফুয়েল শর্টেজ, তুমি তো ফুয়েল ভাব, ডিজেল আছে, পেট্রোল আছে, এলএনজি আছে, এলএনজি এলএনজি যদি বলো এলএনজি আবার 50%। স্যার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনারা ঘাটতি মেটাতে আপনারা রিশিডিউল করেছেন গভর্নমেন্ট অফিসগুলোতে, সামনে বিকল্প আপনাদের আছে কি না? যেমন ধরেন এসি ব্যবহারে হচ্ছে কন্ট্রোল করা, এরকম কোনো কিছু? আমরা কিন্তু এসি ব্যবহারে আপনাদেরকে বারবার বলেছি যে সবাই মিলে আমরা এই দেশটা সবাই, তো আমরা সরকারি অফিসে বলা আছে যে আপনার 24 ডিগ্রির নিচে নিতে পারবে না। আমি আজকেই পড়লাম গতকালকে পড়লাম ব্রিটেনে বলেছে তোমরা 3 ঘন্টা তোমার বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না লোডশেডিং হলে। ফ্রান্সে বলেছে যে শীতে কেউ গরম পানি ব্যবহার করতে পারবে না। সুতরাং আমরা, আমি তো আশা করি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা যেন বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবহার আর সাশ্রয়ী, এই ঘরে বাসায় থাকলে একটা রুমে শুধু লাইট জ্বালানি হয়, বিভিন্ন ঘরে লাইট জ্বালানো, ফ্যান, আর বড় লোকরা তো এসি চালায়। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দায়িত্ববোধ রেসপন্সিবিলিটির কথা বলেছে যে বড় লোকের টাকা থাকলে সে এসি চালাবে, এটা সম্ভব না, আমরা সবাই মিলেমিশে এটা খাবো। সুতরাং আমাদের যদি স্মার্ট গ্রিড হতো তাহলে কিন্তু বন্ধ করতাম। এখন আমরা সবার কাছে আবেদন করতেছি যে আপনারা সবাই মিতব্যয়ী হন, তাহলে আমরা মিতব্যয়ী হলে দেখবেন আপনি 5-10% ব্যবহার কমানো কিছুই না, একটু মিতব্যয়ী হয়ে একটু খেয়াল করতে হবে। তা আপনাদের মাধ্যমে, আপনারা যে প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যে সারা পৃথিবীতে একটা বিরাট ঝুঁকি যাচ্ছে, আমরা এই ঝুঁকির মধ্যে যদি, এই ঝড়ের মধ্যে দিয়ে যদি বের হতে হয় তাহলে